দর্শক, নারায়ণগঞ্জে সরকার দলের আভ্যন্তরীণ কোন্দল এই তীব্র শীতের মধ্যে আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে, এবং সেটি ঘটেছে 5 বছর আগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে হকার উচ্ছেদের একটি ঘটনায় সেলিনা হায়াত আইভির উপর হামলা হয়েছিল অস্ত্রশস্ত্র নিয়ে, এবং সেই অস্ত্র উঁচানো এবং প্রদর্শন হামলার এই ছবিগুলো কিন্তু সেই সময় গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়েছিল, এবং এটি মোটামুটি জনসমক্ষে একেবারে প্রকাশ্যেই ঘটেছে। এই ঘটনায় একটি মামলা হয়েছিল, সেই মামলায় অভিযুক্ত যে দুজন যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে সেলিনা হায়াত আইভি, বর্তমান মেয়র, তিনি এতই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি নারায়ণগঞ্জকে বলছেন যে উসমানী নগর করা হোক। উসমানী নগর বলতে কি বুঝিয়েছেন নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন, এটা শামীম ওসমানকে লক্ষ্য করেই তিনি বলছেন। কেননা ওই সময় কিন্তু জানি না আপনাদের মনে আছে কিনা, 2018 সালের ঘটনা, তখন একেবারেই সেলিনা হায়াত আইভি সরাসরি এই হামলার ঘটনার জন্য শামীম ওসমান এবং তার পক্ষের লোকদেরকে দায়ী করেছিল, এবং এই বিরোধটা কিন্তু অনেক দূর পর্যন্ত গড়িয়েছিল। এবং ওই বিরোধের একটি পর্যায়ে এমন হয়েছিল যে তার রেশ গত যেই মেয়র নির্বাচন সেই সময়ও কিন্তু সেটি সঞ্চারিত হয়েছিল, এবং তখন কিন্তু শামীম ওসমানকে সংবাদ সম্মেলন করে বলতে হয়েছে যে না, তিনি সেলিনা হায়াত আইভিকে সমর্থন দিচ্ছেন। কিন্তু সেলিনা হায়াত আইভি এটি বিশ্বাস করেনি, এবং তার এটি ধারণা যে তিনি ভেতরে ভেতরে তৈমুর আলম খন্দকার, তার যে প্রতিপক্ষ বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, তাকে সমর্থন দিচ্ছেন। যাই হোক, সেটা পুরনো ঘটনা, কিন্তু হঠাৎ করে সেলিনা হায়াত আইভির এই বক্তব্যটা কিন্তু এখন সাড়া জাগিয়েছে। একটু আমরা শুনি সেলিনা হায়াত আইভি কি বলেছেন, শুনুন দর্শক। নারায়ণগঞ্জের নামটা চেঞ্জ করে ওসমান নগরী হলে মনে হয় আরো বেশি ভালো হতো। আমার তো মনে হয় যে কোনো এক সময় মনে যে নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা। এবং আমরা তো আসলে প্রজা হচ্ছে নারায়ণগঞ্জে, আমরা রাজার রাজত্ব মেনে নিচ্ছি এবং প্রজা হয়ে সেই রাজত্বের মানে কি বলবো, নিরীহ প্রজা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠি, দুই একটা কথা বলার চেষ্টা করি। অস্ত্রধারীর অস্ত্র দেখেছে, শাহ নিজামের অস্ত্র দেখেছে, কিন্তু অস্ত্রটি লাইসেন্স করে আপাতত ওনাকে পাওয়া গেল না বিদায়, ওনার সাক্ষাৎকার নেওয়া গেল না বিদায়, ওনাকে অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হলো। তো এটা নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন যে এটা আর বুঝতে বাকি থাকে না যে তিনি কাকে ইঙ্গিত করে বলছেন। তো এই মুহূর্তে শামীম ওসমান দেশে নেই, তিনি দেশের বাইরে আছেন। তিনি দেশে আসার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, তখন বিরোধের আমরা একটা নতুন হয়তো দিক আমরা দেখতে পাব। খবরে বলা হয়েছে যে ঘটনা 5 বছর আগের 2018 সালের 16 জানুয়ারি শহরের ফুটপাতে হকার বসানো নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় নারায়ণগঞ্জে। 1.5 ঘন্টার বেশি সময় চলা ওই সংঘর্ষে শামীম ওসমানের সমর্থকেরা আইভির উপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। আইভিকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, এবং প্রকাশ্যে অস্ত্র দেখানোর অভিযোগ ছিল নিয়াজুল ইসলামের বিরুদ্ধে। সেই অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুজনকে। এ নিয়ে ক্ষুব্ধ মেয়র আইভি। ওই সময় গণমাধ্যমে প্রকাশ হয় নিয়াজুল ইসলামের পিস্তল উঁচিয়ে ধরার ছবি এবং শামীম অনুসারী শাহ নিজামের গুলি করার ঘটনা। পরে এই ঘটনায় মামলা নিয়েও হয় নাটক, স্থানীয় থানা মামলা না নেওয়ায় 2019 সালে 4 ডিসেম্বর আদালতে মামলা করেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের তৎকালীন আইন কর্মকর্তা GMA সত্তার। আদালতের আদেশে সদর থানা তদন্ত শুরু করলে 2020 সালের ফেব্রুয়ারিতে তা চলে যায় পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশনে, PIB-র কাছে। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর গত বছরের 12 ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন PBI পরিদর্শক আতাউর রহমান ভুইয়া। সেই প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন ঘটনার দিন নিয়াজুল ও শাহ নিজামের হাতে পিস্তল দেখা গেছে,
প্রথম জনের পিস্তল লাইসেন্স করা, দ্বিতীয় জনের বন্দুক লাইসেন্স থাকলেও পিস্তলের নেই। শাহ নিজাম বিনা লাইসেন্সে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করলে তা ভিডিও ফুটেজ দেখা গেলেও জামিনে থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তাই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা প্রমাণ করা যাচ্ছে না। তবে দুজনের অব্যাহতির বিষয়টি গণমাধ্যমের নজরে আসে গত শনিবার সেলিনা হায়াত আইভীর বক্তব্যের সূত্র ধরে। সেদিন এক অনুষ্ঠানে তিনি বলেন, 2018 সালের 16 জানুয়ারির কথা মনে আছে হয়তো নারায়ণগঞ্জবাসীর, হকার ওঠানোকে কেন্দ্র করে আমার উপর হামলার ঘটনা ঘটেছিল, আমাকেও গুলি করা হয়েছিল, আমাকে মানব ঢাল করে বাঁচানো হয়েছিল, পুলিশ রিপোর্ট দিয়েছে, শাহ নিজামের অস্ত্র দেখেছে, কিন্তু ওনার সাক্ষাৎকার নেওয়া গেল না, বিধায় অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হয়। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে কথা হয় আইভির সঙ্গে, পিবিআই এর প্রতিবেদনকে মন গড়া ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাজানো নাটক বানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রভাবশালী মহলের কারণে এই শহরে অপরাধ করে সবাই পার পেয়ে যাচ্ছে, তারা এখানকার রাজা, আমরা সবাই প্রজা। সেলিনা আইভি নিজেই বলছেন যে তিনি প্রজা, আর রাজা কাকে বলছেন দর্শক আপনারা বুঝতে পারছেন। তাই ক্ষুব্ধ হয়ে ওসমানী নগরের নাম প্রস্তাব দিয়েছি, আমরা অভিযোগ পত্রের বিরুদ্ধে নারাজি দেব। যাই হোক, এই এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো আসলে বিচার না পেয়ে সেলিনা হায়াত আইভি ক্ষিপ্ত হয়েছেন স্বাভাবিকভাবেই। এই ঘটনায় অভিযুক্ত যারা তাদের ছবি রীতিমতো প্রকাশ হয়েছিল আর একটি প্রকাশ্যে ঘটেছে, তারপরেও তাদেরকে অব্যাহতি দেয়াটা, এটা সেলিনা হায়াত আইভি মনে করছেন যে প্রভাবশালী মহল, এটি যেহেতু শামীম ওসমানের সমর্থক তারা, তাদেরকে বাঁচানো হয়েছে। তো এই কারণে তিনি ক্ষুব্ধ হয়ে একটি অনুষ্ঠানে ওই কথা বলেছেন যে এটা ওসমাননগর করা হোক এবং তারা হচ্ছে রাজা আর আমরা হচ্ছি প্রজা, আমাদের কোনো বিচার নেই, এই ধরনের আক্ষেপ করেছেন। তো স্বাভাবিকভাবেই এই ঘটনার পর শামীম ওসমানের সঙ্গে আবার নতুন করে একটা বিরোধের একটা নতুন মাত্রা হয়তো দেখা যাবে বলে অনেকেই আশঙ্কা করছেন, এবং নিশ্চয়ই দর্শক শামীম ওসমান দেশে ফিরলে আমরা তার বক্তব্য জানতে পারবো এবং এই ঘটনার প্রতিক্রিয়া কি হয় তখনই আমরা বুঝতে পারবো। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।